অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেহেতু অনেক সূক্ষ্ম ডিজাইন বা অঙ্কনের কাজ করা হয়, সেই জন্য এখানে অবজেক্টকে ছোট বা বড় করে খুব সূক্ষ্মভাবে দেখার প্রয়োজন হতে পারে। ইলাস্ট্রেটরে অবজেক্টকে ছোট বড় বা খুব সূক্ষ্মভাবে বড় করে দেখার জন্য, বুট ত্রুটি ঠিক করার জন্য এখানে আমরা জুম টুল ব্যবহার করতে পারি। জুম টুল এটি টুল বক্সের নিচে ম্যাগনিফাইং আইকনের মতো যে আইকনটি রয়েছে, এটি হলো ইলাস্ট্রেটরের জুম টুল। জুম টুল ক্লিক করে আমরা যখন আমাদের সিলেকশনের ওয়ার্কস্পেস এরিয়া আসবো, তখন ম্যাগনিফাইং গ্লাসের ভেতরে একটি প্লাস চিহ্ন প্রদর্শিত হবে। এর অর্থ হলো এটি এখন ক্লিক করলে এটি ম্যাগনিফাই করবে, অর্থাৎ জুম ইন হবে। আমরা এটি যতবার ক্লিক করব ততবার এটি জুম ইন হতে থাকবে। এভাবে ইলাস্ট্রেটরে কোনো অবজেক্টকে প্রায় 1600% পর্যন্ত জুম করে দেখা যায়, যেন এর কোনো সূক্ষ্ম ভুল ত্রুটিও আমাদের চোখে পড়তে পারে। আমরা জুম করতে থাকলে অবজেক্ট কিন্তু আস্তে আস্তে তার পজিশান চেঞ্জ করবে। এই ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে আবার আমাদের ভিউয়ের মধ্যে বা পৃষ্ঠার জায়গাকে পরিবর্তন করে নিয়ে আসার প্রয়োজন হবে। এই কাজটি করার জন্য আমাদের হ্যান্ড টুল ব্যবহার করতে হবে, যেটি আমাদের ম্যাগনিফাইং গ্লাস টুলের অর্থাৎ জুম টুলের পাশেই রয়েছে। এটি একটি গ্রুপ টুল, এই গ্রুপের উপরে ক্লিক করলে তুমি এর ভিতরে আরও একটি টুল পাবা। এই টুলটি হলো পেস্ট টুল। পেস্ট টুলের সাহায্যেও আমরা আসলে এরকম অবজেক্টকে সঠিকভাবে প্রদর্শন করতে পারি। তবে আমরা হ্যান্ড টুলের ব্যাপারটি দেখব। হ্যান্ড টুল ক্লিক করলে হাতের আইকন তৈরি হবে আমাদের ইন্টারফেসের, যখন আমরা মাউসটি নিয়ে আসবো। এই অবস্থায় আসলে কোনো পরিবর্তন করাকে ইলাস্ট্রেটরের ভাষায় প্যান করা বলা হয়ে থাকে। আমরা এই অবস্থায় কোনো অবজেক্টের উপর ক্লিক এবং ড্র্যাগ করে অবজেক্টটি আমাদের দৃষ্টিসীমার কাছাকাছি বা মধ্যে নিয়ে আসতে পারি, যেটি জুম করার কারণে আমাদের চোখের কাছ থেকে সরে গিয়েছিল। এক্ষেত্রে কিন্তু অবজেক্টের পজিশনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এর দেখা বা ভিউয়ের অবস্থানটি পরিবর্তন হবে। আমরা ম্যাগনিফাইং অর্থাৎ জুম টুলের আইকনে ক্লিক করলে এটি জুম ইন করার জন্য ডিফল্টভাবে প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে জুম আউট অর্থাৎ এটিকে ছোটও করতে পারি। আমরা এই অবস্থায় কিবোর্ডে অল্টার কি চাপলে আমাদের ম্যাগনিফাইং গ্লাসের ভিতরের আইকনটি পরিবর্তিত হয়ে যাবে। দেখো এখানে একটি মাইনাস চিহ্ন দেখাচ্ছে। আমরা এখন ক্লিক করলে আমাদের জুম ইন করা অংশটি ধীরে ধীরে জুম আউট হবে। এভাবে আমরা অবজেক্টকে অত্যন্ত সূক্ষ্মভাবে এডিট করার জন্য ফটো ইলাস্ট্রেটরে জুম এবং প্যান অর্থাৎ হ্যান্ড টুল ব্যবহার করে আমাদের দৃষ্টিসীমার মধ্যে অবজেক্টকে নিয়ে এসে এটিকে অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে এডিট করতে পারব। জুম টুলকে আমরা অনেক সময় কিবোর্ড অ্যাক্সেস দিয়ে বা কিবোর্ড শর্টকাট দিয়ে অ্যাক্সেস করতে পারি। আমরা কিবোর্ডের কন্ট্রোল জুম কীটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের জুম টুলটি আগে সিলেক্ট করতে হবে। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে যদি হাইফেন বাটনটিতে ক্লিক করি অর্থাৎ জিরোর পাশে কিবোর্ডের যে বাটনটি, এটি ক্লিক করলে এটি কিন্তু জুম আউট হবে। আবার আমরা যদি সমান চিহ্ন বাটন যেটি প্লাসের নিচে রয়েছে এই বাটনটি ক্লিক করি, তাহলে আমাদের ডিজাইনটি জুম ইন হতে থাকবে। এভাবে আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করেও জুম ইন জুম আউট ব্যবহার করতে পারি। এবং জুম ইন জুম আউট কিবোর্ডের মাধ্যমে করার জন্য আমাদের জুম ইনের টুলটির আইকন সিলেক্ট থাকার প্রয়োজন নেই। যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই শর্টকাট কি ব্যবহার করে আমাদের অবজেক্টকে জুম ইন কিংবা জুম আউট করতে পারবো। ইলাস্ট্রেটরে অবজেক্টকে দেখার জন্য কতগুলো মোড রয়েছে, অর্থাৎ অবজেক্টটি কী অবস্থায় আমরা দেখব। যেমন আমরা কোনো অবজেক্টকে যখন প্রিন্ট করতে চাই, তখন এটি পরিপূর্ণ প্রিন্টের সময় কেমন দেখাবে বা খসড়ার সময় কেমন দেখাবে, এরকম যেমন আলাদা আলাদা ভাগ রয়েছে, তেমনি ইলাস্ট্রেটরেও তার পরিবেশ, কাঠামো, আকৃতি এর উপর ভিত্তি করে এই কতগুলো ভিউ মোড রয়েছে। এর মধ্যে একটি হলো পিক্সেল ওভারভিউ বা প্রিভিউ মোড, যেটি যেটি সিলেক্ট থাকলে আমরা আমাদের ইলাস্ট্রেটরের কাজটি প্রকৃতভাবে যেরকম সেরকম দেখতে পাই। আর ওভার প্রিন্ট প্রিভিউটি আমরা যদি সিলেক্ট করি, তাহলে এই ইলাস্ট্রেটর আর্টওয়ার্কটি যখন আমরা প্রিন্ট করব তখন এটি কেমন দেখাবে, এটি তখন প্রদর্শন করে। আমরা এখন যে মোডে কাজ করছি এটি আসলে পিক্সেল প্রিভিউ। এটি আমরা পাবো হচ্ছে ভিউ মোডে গেলে। এখানে তিনটি ভিউ আমরা পাচ্ছি, একটি হলো আউটলাইন ভিউ,
আউটলাইন ভিউতে আমরা শুধুমাত্র অবজেক্টের কোনো কালার টালার কিছুই দেখতে পাবো না, শুধুমাত্র অবজেক্টের কাঠামোটি দেখতে পাবো। আমরা আউটলাইন ভিউ সিলেক্ট করি, দেখো এখানে শুধুমাত্র অবজেক্টের কাঠামোটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি ওভার প্রিন্ট প্রিভিউ করি, এটি আমাদের দেখাবে প্রিন্টে অবজেক্টটি কেমন দেখাবে। আর সবশেষে আমরা ভিউ থেকে যদি পিক্সেল প্রিভিউ সিলেক্ট করি, তাহলে এটি আসলে প্রকৃতভাবে ইলাস্ট্রেটরে কেমন দেখাচ্ছে সেটি প্রদর্শন করবে। ইলাস্ট্রেটরে আমাদের তৈরি অবজেক্টকে সিলেক্ট করার পর এটিকে নানাভাবে এডিট করা যেতে পারে, যেমন প্রয়োজনে এটিকে কপি করা যেতে পারে, এটিকে কাট করা যেতে পারে, আবার প্রয়োজনে এটিকে কোনো নির্ধারিত স্থানে এটিকে পেস্ট করা যেতে পারে। আমরা যদি কোনো আর্টওয়ার্ককে কপি করতে চাই, এই আর্টওয়ার্কটি প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। এবারে আমরা কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল সি চাপতে পারি, নতুবা এডিট মেনু থেকে আমাদের এখানে কপি আমরা সিলেক্ট করতে পারি। এটি যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের যে সিলেক্টকৃত আর্টওয়ার্কটি একটি কপি হয়ে থাকলো। এখন আমরা যদি সিলেক্টকৃত আর্টওয়ার্কটি পেস্ট করতে চাই আমাদের কোনো অন্য কোনো জায়গায়, যেখানে আমরা পেস্ট করতে চাই সেইখানে মাউস নিয়ে যাওয়া যেতে পারে, বা আমরা সরাসরি ডিফল্টভাবে পেস্ট দিলে এটি যেখানে অবজেক্টটি রয়েছে সেখানেই পেস্ট হবে। আমরা পেস্ট করার জন্য এডিট থেকে পেস্ট সিলেক্ট করতে পারি, নতুবা আমাদের কিবোর্ডে কন্ট্রোল ভি কীটা একসাথে চাপতে পারি। দেখো এখানে সাধারণভাবে এটিকে যেরকম একটা ক্যালকুলেশন করে এটি পেস্ট হয়ে গেছে। এবারে এই পেস্ট হওয়া অবজেক্টটিকে আমরা ইচ্ছামতো যে কোনো জায়গায় নিতে পারি। এভাবে আমরা প্রয়োজনে আমাদের আর্ট ওয়ার্কটিকে কপি বা পেস্ট করতে পারি। কপি করার আরেকটি সুবিধা রয়েছে ইলাস্ট্রেটরে, সেটি হলো আমরা যদি কোনো আর্ট ওয়ার্কের উপরে ক্লিক করে কিবোর্ডে অল্টার কি চেপে যখন অল্টার কি চাপবো, তখন দেখো দুটি আইকন দেখা যাচ্ছে, একটি সলিড আইকন কালো রঙের ত্রিকোণা এবং আরেকটি সাদা রঙের আইকন। এই অবস্থার মানে হলো এই অবজেক্টটিকে এখন যদি আমরা ড্র্যাগ করি, তাহলে অবজেক্টের একটি কপি তৈরি হয়ে যাবে। এটি ইলাস্ট্রেটরে কাজ করার খুবই একটি সুবিধা যে অল্টার কি চেপে আমরা ইচ্ছামতো আমাদের অবজেক্টকে কপি করে যেতে পারি, দ্রুত কপি করতে পারি। আবার ইলাস্ট্রেটরে অবজেক্টকে কাট করা যায়। কাট করার অর্থ হচ্ছে আমরা যখন কোনো অবজেক্টকে কাট করব, তখন এটি কম্পিউটার তার ক্লিপবোর্ডে সেভ করে রাখে যতক্ষণ না নতুন আরেকটি কপি কমান্ড আমরা না দিচ্ছি। এরপরে যদি নতুন কোনো কপি কমান্ড না দিই, তাহলে পরবর্তীতে যখন প্রথম আমরা পেস্ট কমান্ডটি দিব, তখন আমার কম্পিউটার তার ক্লিপবোর্ড থেকে ওই কাট করা অংশটিকে পেস্ট করে দিবে। কাট করলে অবজেক্টটি আসলে তার মূল কপি না রেখে সরাসরি সেখান থেকে মুভ হয়ে যায়। যেমন এই আর্টওয়ার্কটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এডিট থেকে কাট সিলেক্ট করি, এটি করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এক্স চাপতে পারি। কাট করলে দেখো এই আর্টওয়ার্কটি এখান থেকে চলে গেছে। এটি চলে গেছে মানে কিন্তু মুছে যায়নি, এটি আসলে কম্পিউটারের ক্লিপবোর্ড বা কম্পিউটারের মেমোরিতে রয়েছে। আমরা যদি এখন কন্ট্রোল ভি চাপি, তাহলে ওই কাট করা আর্টওয়ার্কটি আবার ফিরে আসবে। কিন্তু এখন লক্ষ্য করো, আমরা এই অবজেক্টটি প্রথমে কাট করলাম। কাট করার পরে আমরা যদি এমন করি যে আমরা এই অবজেক্টটি সিলেক্ট করে আমরা এই অবজেক্টটি কপি করলাম, কাটটি আমরা কোনোরকম কমান্ড না দিয়ে এটিকে কপি করলাম, এখন যদি আমরা পেস্ট করি, তখন কিন্তু আমাদের পূর্ববর্তী কাট করা অবজেক্টটিকে আমরা আর ফেরত পাবো না, শুধুমাত্র আন্ডু দ্বারা ফেরত পাবো। কারণ কাট করার ওই ক্লিপবোর্ড থেকে কম্পিউটারকে মুছে ফেলেছে, যেহেতু আমরা এরপরে নতুন একটি কপি কমান্ড দিয়েছি। এভাবে আমরা ইলাস্ট্রেটরে আর্টওয়ার্ককে নিয়ে বিভিন্নভাবে এডিট করতে পারি। অনেক সময় ইলাস্ট্রেটরে কাজ করার জন্য বা কাজের সুবিধার জন্য আমাদের অনেকগুলো অবজেক্টকে একসাথে গ্রুপ করার প্রয়োজন হয়। আমরা যখন একাধিক অবজেক্টকে একসঙ্গে গ্রুপ করব, তখন এই অবজেক্টগুলো একসাথে একটি অবজেক্টের মতো আচরণ করবে। যেমন এখানে ধরো যাক, এখানে তিনটি বৃত্ত রয়েছে এবং তিনটি রেক্ট্যাঙ্গেল রয়েছে। আমরা ইচ্ছে করলে এগুলোকে আলাদা আলাদাভাবে গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য যে অবজেক্টগুলোকে আমরা গ্রুপ করতে চাই সেগুলোর উপরে সেগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। আমরা প্রত্যেকটির উপরে একটি সিলেক্ট করে প্রত্যেকটির উপরে অন্যান্যগুলোর উপরে শিফট চেপে মাউস ক্লিক করতে পারি, নতুবা আমরা একটি মার্কি ড্র্যাগ করে এই তিনটিকে একসাথে সিলেক্ট করতে পারি। এই সিলেকশন থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে গ্রুপ কমান্ড দিলে এটি কিন্তু একসাথে গ্রুপ হয়ে গেছে। এখন লক্ষ্য করো, এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা অবজেক্ট, কিন্তু
এরা এখন এমনভাবে আচরণ করবে যেন এটি আসলে একটি অবজেক্টের মতো একসাথে সিলেক্ট হবে। আমরা যখনই গ্রুপের কোনো একটি অবজেক্টের উপর ক্লিক করবো তখন পুরো গ্রুপটি সিলেক্ট হবে এবং পুরো গ্রুপের সকল অবজেক্টকে একসঙ্গে মুভ করা যাবে। অবজেক্টকে গ্রুপ করার অবজেক্টকে আমরা ইচ্ছে করলে গ্রুপ বাতিল করে আনগ্রুপ করে ফেলতে পারি। যেমন কোনো গ্রুপ করা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে আনগ্রুপ সিলেক্ট করলে আমাদের গ্রুপ করা অবজেক্টগুলো আনগ্রুপ হয়ে যাবে। এখন কিন্তু আমরা এই অবজেক্টগুলোকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো, কিন্তু গ্রুপ থাকা অবস্থায় কোনো অবজেক্টকে আমরা আলাদাভাবে কখনোই সিলেক্ট করতে পারবো না। যেমন এই তিনটিকে আমরা যদি গ্রুপ করি, অবজেক্ট থেকে গ্রুপ কমান্ড দিই, এখন দেখো আমরা কিন্তু কোনোভাবে একটি আলাদাভাবে সিলেক্ট করতে পারছি না। এটি যখনই আমরা ক্লিক করছি তখনই এই তিনটি একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। সুতরাং অনেক সময় প্রয়োজনে আমাদের কোনো অবজেক্ট সমূহকে গ্রুপ করার প্রয়োজন হয়। আবার গ্রুপ করলে আমরা অবজেক্ট সমূহকে শুধু মুভ না একসাথে আমরা এদেরকে রিসাইজ বা অন্যান্য অপশনগুলো একসাথে করতে পারবো। যেমন এর সিলেকশন হ্যান্ডেলটির কোনো কোণা ধরে আমরা যদি ড্র্যাগ করি দেখো এগুলো একসাথে স্কেলিং হচ্ছে। আবার রোটেট আইকন আসলে আমরা যদি এটিকে রোটেট করি দেখো এগুলো একসাথে রোটেট হচ্ছে। সুতরাং গ্রুপ করলে আমরা যে অবজেক্টগুলোকে আমরা গ্রুপ করলাম সেই অবজেক্টগুলো এমনভাবে আচরণ করে যেন এটি একটি অবজেক্ট। আমরা ইচ্ছে করলে কোনো অবজেক্টকে আনগ্রুপ করার জন্য এটি সিলেক্ট করে আমরা এখান থেকে আনগ্রুপ কমান্ড দিতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরেকটি সুবিধা হচ্ছে আমরা প্রয়োজন হলে কোনো আর্টওয়ার্ককে লক করে রাখতে পারি। তুমি ধরা যাক একটি জটিল নকশার কাজ করছো যেখানে অনেক সূক্ষ্ম রেখা বা কোনো অবজেক্ট রয়েছে, এখন তুমি এডিট করার সময় কোনো কোণে ভুল করে বা কোনো কিছুর কারণে কোনো অবজেক্টকে যাতে মুছে না দাও এই কারণের জন্য আমরা কোনো অবজেক্টকে লক করে রাখতে পারি। যখন আমরা কোনো অবজেক্টকে লক করে রাখবো তখন এটিকে ইলাস্ট্রেটরে আনলক না করা পর্যন্ত কোনো রকম এডিট বা ডিলিট কোনো কিছু করা যাবে না। কোনো অবজেক্টকে লক করার জন্য আমরা এটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে লক বাটনে ক্লিক করব, লক অপশনটি সিলেক্ট করব। এখানে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে সিলেকশন মানে যেটি সিলেক্ট করেছি সেটি এবারে লক হবে, অল আর্টওয়ার্ক অ্যাবাভ মানে যতগুলো আর্টওয়ার্ক রয়েছে সবগুলো আর্টওয়ার্ক প্রয়োজনে একসাথে লক হয়ে যেতে পারে, আবার আদার লেয়ার অন্যান্য লেয়ারের আর্টওয়ার্ক লক হবে। আমরা সিলেকশনটা সিলেক্ট করি, লক থেকে সিলেকশন সিলেক্ট করে এখন দেখো এই অবজেক্টটি লক হয়ে গেছে। এখন আমরা এই অবজেক্টের উপর যতই ক্লিক করি মাউস দিয়ে এই অবজেক্টটি কিন্তু কোনোভাবেই সিলেক্ট হবে না, এটাকে সিলেক্ট করা যাবে না, মুভ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ কোনো ধরনের এই সিলেকশনটি বা এই অংশটিকে লক করে রাখলে এটির কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কোনো সিলেকশনকে লক করার পরে একে আনলক করার জন্য আমরা যেহেতু একে সিলেকশন করতে পারবো না, এটি করার জন্য আমাদের ভিন্ন একটি কমান্ড ইউজ করতে হবে। যেমন অবজেক্ট থেকে আমরা এখানে একটি কমান্ড পাবো আনলক অল, এই আনলক অল কমান্ড দিলে যতগুলো লক করা অবজেক্ট আছে আমাদের ডকুমেন্টে সবগুলো অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে। দেখো এখন আমরা অবজেক্টটি আনলক হওয়ার কারণে একে আমরা সহজভাবে সিলেক্ট করতে সক্ষম হচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা প্রয়োজনীয় অবজেক্ট বা আর্টওয়ার্ক তৈরি করার পর একে রং করার প্রয়োজন হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো অবজেক্টকে কালার করার জন্য আমাদেরকে কালার প্যালেট ব্যবহার করতে হয়। আমরা আগেই জেনেছি যে ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্ট মূলত দুই ধরনের কালার দিয়ে উপস্থাপিত হয়, একটি হলো ফিল কালার অর্থাৎ অবজেক্টের অভ্যন্তরের কালার, অপরটি হলো স্ট্রোক কালার অর্থাৎ অবজেক্টের বাইরের অংশের কালার। আমরা একটি অবজেক্ট একটি ইলিপস তৈরি করি, এখানে ইলিপস টুল নিয়ে আমরা একটি ইলিপস তৈরি করি। এখন আমরা ডান পাশে যে কালার প্যালেটটি দেখছি এই কালার প্যালেট থেকে আমরা আমাদের যে কোনো প্রয়োজনীয় অবজেক্টকে কালার করতে পারি। কালার প্যালেটের নিচে এইখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছি এটির অর্থ হচ্ছে কালার প্যালেটটি এখন মিনিমাইজ অবস্থায় রয়েছে। এখানে যখন আমরা ক্লিক করব তখন কালার প্যালেটটি ম্যাক্সিমাইজ হবে। এবারে দেখো কালার প্যালেটটি পরিপূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে। কালার প্যালেটের উপরের দিকে যদি কোনো সময় কালার প্যালেট আমাদের এখানে প্রদর্শিত না হয়ে থাকে, যেমন আমরা এখন কালার প্যালেটটি ক্লোজ বাটনে ক্লিক করে বন্ধ করে দিলাম, এখন পুনরায় আমরা কীভাবে কালার প্যালেটটি পাবো? উইন্ডোজ মেনু থেকে আমরা কালার সিলেক্ট করলেই পুনরায় কালার প্যালেটটি চলে আসবে। এখন
লক্ষ্য করো কালার প্যালেটে উপরে হচ্ছে ফিল সোয়াচ এবং নিচে স্ট্রোক সোয়াচ, এই দুটি সোয়াচ রয়েছে যেটার মাধ্যমে আমরা অবজেক্টকে ফিল এবং স্ট্রোক কালার দিয়ে পরিপূর্ণ করতে পারি। আমাদের কালার প্যালেটে এই ফিল এবং স্ট্রোক সোয়াচের পাশেই রয়েছে স্লাইডার বার, যেখানে আমাদের রঙের মডেল অনুযায়ী বিভিন্ন স্লাইডার রয়েছে। যেমন আমরা এখানে যেহেতু CMYK কালার মোড সিলেক্ট করেছিলাম, সেই কারণে এখানে CMYK আলাদা আলাদা স্লাইডার প্রদর্শিত হচ্ছে। লক্ষ্য করো আমরা যখনই কোনো নির্দিষ্ট সিলেকশানকে বা নির্দিষ্ট সোয়াচকে ক্লিক করব, অর্থাৎ যেমন ফিল সোয়াচকে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে নিচের দিকে ফিল সোয়াচটি প্রদর্শিত হবে। যদি আমরা স্ট্রোক সোয়াচে ক্লিক করি, স্ট্রোক সোয়াচটি প্রদর্শিত হবে, এবং এই সময় আমরা স্লাইডারটি যা অ্যাডজাস্ট করব সেই অ্যাডজাস্টমেন্টটা নির্দিষ্ট যেটি সিলেক্ট থাকবে, অর্থাৎ স্ট্রোক সিলেক্ট থাকলে স্ট্রোকের জন্য, ফিল সিলেক্ট থাকলে ফিলের জন্য অ্যাপ্লাই হবে। এখানে আমরা কালারের বিভিন্ন কম্বিনেশান সৃষ্টি করে যে কোনো ধরনের কালার তৈরি করতে পারি। এর নিচে আমাদের কালার স্পেকট্রাম রয়েছে, যেখান থেকে আমরা সরাসরি কালার সিলেক্ট করতে পারি। স্পেকট্রামে আগে আমরা স্লাইডের কথা বলি। স্লাইডে আমরা সবগুলো যদি জিরো দেই তাহলে কিন্তু আমরা একেবারে 100% আমরা কিন্তু সাদা কালারটি পাবো। আমরা যদি সবগুলো কালার 100 দেই তাহলে আমরা আমরা প্রথমে সোয়াচটি সিলেক্ট করে নিই। এই সোয়াচটি আমরা সিলেক্ট করলাম, সোয়াচটি সিলেক্ট করছিলাম না বলে এটি হচ্ছিল না। আমরা এখন যদি সবগুলোতে জিরো দিই, এর সবগুলো জিরোর অর্থ হচ্ছে এখন এটি সম্পূর্ণভাবে সাদা কালার। আর আমরা যদি এগুলোকে সর্বোচ্চ 100 করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কালো কালারটি পেয়ে যাব। এইরকমভাবে আমরা বিভিন্ন কালারের কম্বিনেশনের পার্সেন্টেজ মিক্সিং করে যে কোনো ধরনের ইচ্ছে মতো কালার তৈরি করতে পারি। নিচের যে কালার প্যালেটটি স্পেকট্রামটি রয়েছে এর ডান পাশে দেখো আমাদের সর্বোচ্চ কালার সাদা এবং সর্বনিম্ন কালার কালো আলাদাভাবে রয়েছে, যেখান থেকে আমরা সাদা এবং কালো সিলেক্ট করতে পারি। একই সাথে বাম পাশে নো ফিল সোয়াচটি রয়েছে, যেটি ক্লিক করে আমরা স্ট্রোক বা আমরা স্ট্রোক অথবা ফিল যাকেই সিলেক্ট করি না কেন এর উপরে আমরা নো কালার বা নো কালার ইফেক্টের অপশানটি অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা যদি নো স্ট্রোক দিই এটির স্ট্রোক নাই হয়ে যাবে। এভাবে আমরা ইচ্ছে মতো অবজেক্টকে কালারিং করতে পারি। আমরা যদি কোনো অবজেক্টের কোনো অবজেক্টের বিভিন্ন স্ট্রোককে সমন্বয় করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রোক প্যালেট ব্যবহার করতে হবে। আমাকে একটি কালো করে দিতে হচ্ছে। আচ্ছা, স্ট্রোক প্যালেট হচ্ছে যেটি আমাদের অবজেক্টের যে স্ট্রোক আছে সেই স্ট্রোকের পুরুত্ব থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করে। স্ট্রোকের কালারটি আমরা কালার প্যালেট থেকে দিতে পারবো, কিন্তু স্ট্রোকটি কতটুকু মোটা হবে, কতটুকু পুরু হবে এটি নির্ধারণ করার জন্য আমাদের স্ট্রোক প্যালেট ব্যবহার করতে হবে। স্ট্রোক প্যালেটও এখানে মিনিমাইজ অবস্থায় আছে। আমরা এই চিহ্নের নিচের দিকে যদি ক্লিক করি তাহলে এটি ম্যাক্সিমাইজ হবে। এখন এখানে মূলত আমরা ওয়েটটি দেখব। ওয়েট হচ্ছে স্ট্রোকের পুরুত্ব। আমরা যদি ওয়েটের পরিমাণ এখানে 20 দেই তাহলে দেখব, দেখো আমাদের স্ট্রোকটি মোটা হয়েছে। এখন আমরা স্ট্রোকটি অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি। এখন স্ট্রোক সোয়াচ সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি যে কোনো কালারের উপরে ক্লিক করি বা স্পেকট্রাম থেকে যে কোনো কালার সিলেক্ট করি, আমাদের স্ট্রোকটি কিন্তু সেই কালার দিয়ে ফিল হয়ে যাবে। আমরা ইচ্ছে করলে এখানে টাইপ করে না দিয়ে এর উপরে নিচে যে স্লাইডার বার রয়েছে সেই স্লাইডার বারকে ক্লিক এবং ক্লিক করে এটি বাড়িয়ে কমিয়ে আমরা স্ট্রোকের পরিমাণ বাড়াতে বা কমানোর কাজটিও করতে পারি। এছাড়াও স্ট্রোককে আরও নানাভাবে উপস্থাপন করা যায়, এটি তোমরা আরও পরে শিখবে। আপাতত আমরা স্ট্রোকের পুরুত্ব অ্যাডজাস্ট করা এবং স্ট্রোকের কালার এবং স্ট্রোককে সাধারণভাবে উপস্থাপনের বিষয়গুলো এখানে শিখে রাখলাম।